খোঁজ নেই মানিক ভট্টাচার্যের। বৃহস্পতিবার কলকাতার দুটো ও নদিয়ার পৈতৃক বাড়ির করানিরেও হদিশ মেলেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশীপাড়া তৃণমূল বিধায়কের। মানিক নিখোঁজের মধ্যেই এদিন কলকাতা হাইকোর্টে গিয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে এই সংক্রান্ত সলা পরামর্শ করেন ইডির আধিকারিকরা। মানিকের খোঁজ না পেয়ে এদিন রাতেই লুকআউট নোটিশ জারি করে সিবিআই। মানিকের খোঁজে ইডি বারদুয়েক ডেকে সাড়া না পেয়ে মানিক ভট্টাচার্যকে তন্ন তন্ন করে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিকবার তাকে তলব করেছে ইডি ও সিবিআই। আদালতের নির্দেশে ইতিমধ্যেই হারিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ। তদন্তের স্বার্থে এহেন মানিককে জুলাইয়ে তিনবার ডেকেছিল সিবিআই। ইডিতে হাজিরা দিয়েছিলেন বারদুয়েক। সূত্রের খবর, 15 আগস্ট মানিককে ফের ডেকেছিল ইডি, কিন্তু সেই ডাকে সাড়া দেওয়ার বদলে গড় হাজিরে ছিলেন নদিয়ার পলাশীপাড়া তৃণমূল বিধায়ক। তারপর থেকে কার্যত বেপাত্তা মানিক, মোবাইলও সুইচড অফ। সংবাদ মাধ্যমের কর্মীরা বৃহস্পতিবার প্রথমে যান মানিকের যাদবপুরের ইস্ট রোডের ফ্ল্যাটে। দেখা যায় তালা ঝুলছে সদর দরজায়। যাদবপুরেরই সেন্ট্রাল রোডে রয়েছে মানিকের অন্য একটি বাড়ি। সেখানকার কেয়ারটেকার জানান, 4 দিন আগে মানিক এসেছিলেন একবার, তারপর থেকে আর সেন্ট্রাল রোড মুখ হননি তৃণমূলের বিধায়ক। যদিও মঙ্গলবার ওই বাড়িতে ঘুরে গিয়েছেন ইডির আধিকারিকেরা, তালা ঝুলছে মানিকের পলাশীপাড়ার পৈতৃক বাড়িতেও। প্রতিবেশীরা জানান, অনেক দিনই দেখা মেলেনি স্থানীয় বিধায়কের, থমকে রয়েছে নিজের কেন্দ্রের রাজনৈতিক কাজকর্ম। কলকাতা টিভি।